ও বাবা রাম, এই লাইনের মধ্যে মঈনুদ্দিন নামের কে আছো? এ বলছে আমি মঈনুদ্দিন, ও বলছে আমি মঈনুদ্দিন, এমন করে বহু মঈনুদ্দিন হয়ে গেল। আবার মদিনার খাদেম আল্লাহ নবীর দরবারে সে জানতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা দুটো মঈনুদ্দিন নয়, কয়েকজন মঈনুদ্দিন তারা দাবি করছে, আমি কি করব? আল্লাহ নবী বললেন, বাবা যাও, যার বাপের নাম হযরত গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহে, তার বেটা খাজা মঈনুদ্দিনকে ডেকে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, নবী নিজে নবী ডাকছে, ডাকা হলো মদিনার মাজার পাকের ভিতরে তাকে থাকতে বলুন। বড় চিন্তায় পড়ল, না জানি কি বেয়াদবি করলাম, কোনো অসুবিধে হলো, রসুল আমাকে দেখেছে। মদিনার মাজারের ভিতরে খাজা গরিবে নেওয়াজ রয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মঈনুদ্দিন, আমি হিন্দুস্তানের জমিনে, ভারতের জমিনে তোমাকে যেতে বলছি, বাবা একটু যাবে? যেখানে এখনো ইসলামের আঁচড় পড়ে নাই, ইসলামের আলো নাই, ইসলামের আলো নাই, দিনের আলো নাই, এখনো পর্যন্ত ইসলামের আলো সেখানে জন্ম হয় নাই। হুজুর কত দূর? বলছে হিন্দুস্তানে আজমগড়, তখনকার দিনের নাম ছিল আজমগড়। হুজুর যাব, আপনি যদি পাঠান। আল্লাহ রসুলকে ভালোবাসেন কারা? দেখেন নবীর হুকুমে। হুজুর আপনি হুকুম দিলে যাব, অসুবিধা নাই। আল্লাহ রসুল বলছে, বাবা মঈনুদ্দিন শুনে নাও, আমি তোমাকে ম্যাপটা করে দিই, শুনে নাও, এইটা মক্কা শরীফ, এটা মদিনা শরীফ, আফগানিস্তান এটা, এটা পাকিস্তান, এটা বাংলাদেশ। ও বাবা শুনে নাও, আজমগড়ের জমিনে যেতে মাঝখানে একটা নদী আছে, যে নদীটার নাম সরস্বতী নদী বাবা, ওই নদীটা হেঁটে হেঁটে পার হতে হবে, কোনো লাঞ্চর ব্যবস্থা নাই, নৌকার ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার দোয়া থাকে, আল্লাহ পাক আমি মঈনুদ্দিনকে পার করে নেবেন। ও ভাইয়েরা আমার দোস্তেরা, খাজা মঈনুদ্দিন হাঁটতে লাগলেন, হেঁটে 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 সরস্বতী নদীর কাছাকাছি পৌঁছে গেলেন। আল্লাহ, আমি আমার নবীর হুকুমে এসছি, আমি অন্য কারো হুকুমে না। আল্লাহ আপনি যাতে খুশি, আল্লাহর নবী তাতে খুশি, আল্লাহ তো আপনি বলেছেন আল্লাহর নবী যাতে খুশি, আপনি আল্লাহ তাতে খুশি? আমার নবী আমাকে পাঠাচ্ছেন, আল্লাহ আমি নদী পার হব। আল্লাহ পাক আপনার হাবিবি পিয়ারা আমাকে পাঠাচ্ছেন, নিশ্চয়ই আপনার মদতে এই সরস্বতী দরিয়া আমি খাজা গরিবে নেওয়াজ খেতে পার হব। আল্লাহ এই হাই পানির ভিতরে যত রকম প্রাণী আছে সব তোমার, আমিও তোমার বান্দা, ওরাও তোমার বান্দা। আল্লাহ পাক আমার নবীর বীর হুকুমে, রসুলুল্লাহর খাতিরে, আমার নবীর সুবাদে আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে, আল্লাহর নবীর কথাটা ওপারে আল্লাহর দিনটা পৌঁছাবার জন্য আল্লাহ আমি যাব গো। আমার ভাইরা ইতিহাসে প্রমাণ করে, খাজা গরিবে নেওয়াজ ওই সরস্বতী নদীতে আল্লাহু আকবার বলে নামলেন, হুজুর পুরো নদীটা হেঁটে হেঁটে পার হলেন, হুজুরের হাঁটুর পরে পানি উঠলো না। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? এই সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইরাম করছেন কেন আপনারা? আমার তো কোনো জায়গায় এরকম হয় না, কষ্ট লেবেন না। হুজুর আজমগড়ের জমিনে পৌঁছে গেলেন, তাহলে বলতে চাচ্ছি কি, আজমগড়ের জমিনে এসে খাজা গরিবে নেওয়াজ কম কষ্ট পায়নি? শুনুন, আজমগড়ে গিয়ে দেখি যখন তো পিতৃরাজার দেশ, পিতৃরাজার দখল রাজ্য, ওখানে গিয়ে দেখছে তারাগড় পাহাড়ে এমন একটা কুয়া আছে, গর্ত গাড্ডা আছে, দিনের বেলা যাকে তাকে যখন তখন ফাঁসি দিয়ে ওর মধ্যে ফেলে দেবে, কোথায় চলে যাবে নিরুদ্দেশ? দেখি অবাক হয়ে গেলে, ওখান থেকে চলে আসছেন দিল্লি। দিল্লি তৎকালীন, খুব সংক্ষেপে, দিল্লি তৎকালীন সময় একজন বাদশাহ ছিলেন, যার নাম বাদশাহ আলতাফ হোসেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের সঙ্গে অনেকটা খলিফা জুটে গেল। তার মধ্যে এক নম্বর হলো হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহ, হুজুরের মুরিদ খলিফা। দিল্লি আসলেন,
বাদশাহ আলতাফ হোসেন খুব ধার্মিক মানুষ, আল্লাহর ওলিদেরকে বড় ভালোবাসে, মহব্বত করে। ওনাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা করে দিলেন, কিন্তু কিছু মানুষের গায়ে সহ্য হলো না, প্রাণে আঘাত সহ্য হয় না। কি করছেন জানেন? বাদশাহ দরবারে গিয়ে বলছে, হুজুর এই যে দুটো লোক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এ দুটো লোকের ছলনা আপনি জানেন? বলে কি? বলে এদের ছলনা, এই আপনার বাদশাহ, আপনার রাজ্য লেবার জন্যে এরাই ছলনা করে ঢুকেছে। বলে না না। বলে হ্যাঁ। বাদশাহ আলতাফ হোসেন বলছেন, না ওদের তা কোনো ভাবভঙ্গি দেখা যায় না, ওদের রং চেয়ার আলাদা, ওদের খুশবু আলাদা। দেখলো তো ডাল করলো না, আর কিছু ইহুদি একটা মেয়ে ঠিক করে নেছে, ভালো করে শোনেন, কিছু ইহুদি একটা মেয়ে ছেলে ঠিক করলে যে মেয়েটার পেটে বাচ্চা, বিবাহ আলোক মেয়ে। হা হা হা, আল্লাহকে কিভাবে চিনতে হয়, চেনায় আল্লাহ তার বান্দাকে কি করে নিজের কাছে নিতে হয় আল্লাহই জানে, এত সাজানা। এক ইহুদির মেয়ে বাদশাহর দরবারে গিয়ে বলছে, হুজুর আমাদের বিচার করুন, বিচার করুন। কি হলো না হুজুর এই টুপিওয়ালা? তার আগে খাজা গরিবে নেওয়াজ কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইকে বলছে, বাবা তুমি একটুকুনি দাঁড়াও, এখানটাতে অপেক্ষা করো, আমি একটু ঘুরে আসি, আমি আরেকটা জায়গায় যাবো। উনি চলে গেলেন ফের আজমগড়ে একা। ও এখন সেই মেয়েটা এসে বলছে, হুজুর বিচার করেন, এই যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এই লোকটা আমার সর্বনাশ করেছে। কি করেছে? আমার এই পেটে সন্তান, এইটি হচ্ছে জন্মদাতা পিতা, অথচ আমার কাছে আর যায় না, আমার সাথে কথা বলে না, এখন টুপিওয়ালা হয়েছে। বাদশাহ আলতাফ হোসেনের চোখ দুটো লাল হয়ে গেছে। ইস, কি বলে! হযরত কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি অন্যদিকে মুখ করে চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে কাঁদছেন, আল্লাহ আল্লাহ আমার পীর আমাকে রেখে চলে গেছে, আল্লাহ আল্লাহ আমার পীর কোথায় আছে আমি জানি না, আল্লাহ তুমি জানো। আহা, এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চিল্লে চিল্লে বলছে, এই বাদশাহ জাহাপনা, বাদশাহ হুজুর আলতাফ হোসেন দাঁড়ান, বিচার হবে, আমি আসছি, আমি আসছি। ছুটে 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 আসছে, এসে বলছেন, হুজুর এই ইহুদির কথায় বিচার হবে না, ইহুদির মেয়ে যে পেটে বাচ্চা আছে ওর কথায় সিদ্ধান্ত হবে। আহা, বাদশাহ বলেছিলেন ওই ইহুদির মেয়ের পেটে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চার কথায় সিদ্ধান্ত হবে। হাজা মঈনুদ্দিন বলেছিলেন, আল্লাহ আপনার পিয়ারা হাবিবের হুকুম নিয়ে ভারতবর্ষের জমিনে এসেছি, আল্লাহ আমার মুরিদ কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহের কলজে ফেটে যাচ্ছে, মিথ্যে কথা বলছেন, আল্লাহ তোমার হুকুমে, তোমার হাবিবের হুকুম এসছে, আজকে বিউজ্জুতি করব। আল্লাহ আমি তো দিন প্রচারে এসেছি, আল্লাহ আল্লাহ আমি তো ইসলাম প্রচারে এসেছি, আল্লাহ আল্লাহ বিচারটা সূক্ষ্ম বিচার করে দেন। আহা, আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, ইতিহাস প্রমাণ দেয় ওই ইহুদির মেয়ের লক্ষ্য করে খাজা গরিবে নেওয়াজ বললেন, এ ইহুদির মেয়ের পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চা বলো বলো একবার সত্য কথা বলো, আমার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি কি তোমার জন্মদাতা পিতা? পেটের ভিতর থেকে আওয়াজ করে স্পষ্টভাবে বলতে লাগলেন, না 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 হুজুর, ওই বাচ্চাটা আমি বাচ্চা, ইহুদির বাচ্চা, আমার বাপ ইহুদি, আমার মা ইহুদি, আমি ও টুপিয়ালার সন্তান নয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ! আহা, টুপিয়ালা কোটা বাজে, আচ্ছা, দরুদ শরীফ, আল্লাহুম্মা, নামাজ হবে কোথায়? যাক, আলহামদুলিল্লাহ, যতটুকু আমরা আমি বলতে পেরেছি, আমার ক্ষমতায় নাই, আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, আপনাদের নেক দোয়া, পাখি মজ্জাল্লার মুবারক, আপনারা সকলে আসেন, এখন আপনাদের ইমাম সাহেব আলোচনা করবেন, সুন্দর আলোচনা করবেন, আপনারা শুনবেন। এই পর্যন্ত যা বলেছি, বলার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, দোয়া করবেন, দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে এ দুনিয়া আখেরাত কামিয়াবি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
জুড়ি বলেন আল্লাহুম্মা আমিন। সামনে আমার আরব সাগর কেমনে দেব পারি, ও দরিয়া শুকিয়ে যায় মদিনাতে যাই, পারে যাওয়ার পয়সা রে হায় আমার কাছে নাই, থাকতো যদি পাখির মতো আমার দুটি ডানা, উড়িয়ে যেতাম এক মুহূর্তে সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কাঁদিস না ওরে মুসলিম, মদিনাতে চল দুঃখ যত আছে বদরে সবকে দেখে দেব, আমি অধম পাপি তাপি কিছুই নাহি জানি, কবর মাঝে দিও দেখা ওগো দয়ার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ, তৌহিদি কা দঙ্গা আলম মে বজওয়া দিয়া কমলি ওয়ালে নে, পিপি কে পিয়ালে কৌসার কে লোঠেঙ্গে মজাজি ভর ভর কে, ইন্না আতাইনা কাল কৌসার ফরমা দিয়া কমলি ওয়ালে নে, দিনো মিলা ঈমানো মিলাও পড়নে কে লিয়ে কুরআন মিলাও, জো কুছ দিনে কা থা সব কুছ দিলুয়া দিয়া কমলি ওয়ালে নে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। সকলে হাত ওঠান। আল্লাহ খাস রহমানি মজলিস, আল্লাহ বড় মর্যাদাপূর্ণ মজলিস। আপনার আপনি যাকে না সৃষ্টি করলে দুনিয়া কুল কায়নাত আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, আল্লাহ এক কথায় কিছুই পায়দা হতো না। আল্লাহ সেই নবীর জন্মদিন আমরা পালন করার জন্যে, তার জীবন ইতিহাস আদর্শ আখলাক চরিত্র নিয়ে আলোচনার জন্য একটা মজলিস করেছেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে, কষ্ট করা পয়সা দিয়ে, ঘাম ধরানো পয়সা দিয়ে, গতর ঘামানো পয়সা দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ এই মজলিস কায়েম করেছে। তাদের কাল ময়দানে মহাশরে আপনার হাবিবের সঙ্গে কিয়ামতে আল্লাহ আপনি একসঙ্গে আপনার দয়ার জান্নাত নসিব করে। আল্লাহ এই মজলিস কবুল করে লো। আল্লাহ এই মজলিসের উসিলা করে কাল ময়দানে আমাদের সকলের নাজাত বানিয়ে দে। আল্লাহ আমাদের সকলের আপনি জীবনের গুনাহগুলো মাফ করেন, ইত্যাদি গুনাহগুলো আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের ক্ষমা করে,
সমস্ত প্রশংসা পাক আল্লাহ তাআলা অদ্বিতীয় তিনি তার মহিমা অপার হে বিশ্ব পালক দয়াবান করুণা নিদান বিচার দিনের কর্তা আপনি সর্বশক্তিমান বেহেশতের সোজা পথে চালাইও মোদের চালাইয়াছ যেই পথে সিও বন্ধুদের পদভ্রষ্ট পাপীগণ চলেছে যে পথে খোদা বিমোদের খোদা নিও না সে পথে হে রহিম রহমান জগতের পতি কবুল কর গো দোয়া নূরের মিনতি আলহামদুলিল্লাহ সকলে আসেন আমরা সেই মহান প্রভুর দরবারে আল্লাহর দরবারে মন ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে সুললিত কণ্ঠে সবাই একবার চিল্লে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ পাকের দরবারে আরো জানাই যাকে না সৃষ্টি করলে দুনিয়া কুল কায়েনাত জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা যাকে না সৃষ্টি করলে এত কিছু আল্লাহ করতেন না সেই নবী হাবিবে তাবিব আকায় নামদার তাজদারে মদিনা দুলাহি মদিনা হুজুরে কদমে লক্ষ কোটি অসংখ্য দরুদ এবং সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারে হাজিরিন আমার ভাইরা আপনারা যারা এসেছেন ধীর স্থিরভাবে বসেন এখানে ওখানে গল্প করবেন না অনুরোধ করছি অনুরোধ করে বলছি চেল্লা চিল্লি করবেন না জোরে সাউন্ড করবে করবেন না বেয়াদবি হবে আল্লাহ পাকের যে নবীর জন্মদিনে যে রসুলের নীতি আদর্শ বলা শোনার জন্যে বসেছেন আহা সেই নবী পাকের মজলিসের আশেপাশে গল্প হলে আল্লাহ নারাজ হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ পাকের রসুলের দরবারে জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ পাঠাচ্ছেন এ জিব্রাইল যাও আমার হাবিবের দরবারে আয়াতটা জানিয়ে দিয়ে এসো আল্লাহ বলছে জিব্রাইল যাচ্ছ তো আমার হাবিব তো ঘুমাচ্ছে কি করবে আল্লাহ আপনার হাবিবকে গায়ে হাত দিয়ে ডাকবো না কপালে হাত দিয়ে ডাকবো না সিনায় হাত দিয়ে হাত ধরে ডাকবো না আল্লাহ বলেন কিভাবে আপনার হাবিবকে জাগাবো আমার আল্লাহ বলছেন এই জিব্রাইল তোর পায়ের এই গালের ওই জিহ্বা দিয়ে জিহ্বার আগা দিয়ে আমার বন্ধুর পার তালুতে একটু আঘাত করবি আমার রসুলের কোনো কষ্ট হবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ একটা নবীর জন্য একটা জিব্রাইলের কি সংবাদ দিচ্ছেন আল্লাহ আমার ভাইরা সেই নবীর এসালে সওয়াব অনেক আলোচনা অনেক কথা পূর্বের বক্তারা বলেছেন আমার পরে যিনি আসছেন মাশাআল্লাহ তিনিও বলবেন এখন আপনারা যারা এসে বসেছি আমরা এসেছি আসতে পেরেছি আল্লাহ শুকরিয়া ভাই নবী দিবস শুধু এখানেই নয় গোটা বিশ্ব জগতে বিশ্ব দুনিয়াময় হচ্ছে হবে আল্লাহ করে এই মজলিসে এখন আমরা বেঁচে বসে আছি তা আল্লাহ শুকরিয়া কত মানুষ চলে গেছে আর নবী দিবস তারা পাবে না তাদের জামানা শেষ তারা কোথায় গেছে কবরে কবরে মানে কত দূরে সাড়ে তিন হাত মাটির নিচে কিন্তু
তাদের সাথে আর টেলিফোনে কথা হবে না, চিঠি মারফতে হবে না, তাদের কাছে যাওয়াও যাবে না। এত দূরে তারা গমন করেছে, সবাই জানে সাড়ে তিন হাত মাটির কবরে শুয়ে দিয়েছি, কতটা নিচু বাবু। হায়াতে এখনো বাঁচিয়ে রেখেছেন, আগামী বছরে আবার এই নির্বট নবী দিবস পাবো কি না এই গ্যারান্টি আছে ভাই? কারোর গ্যারান্টি নেই। এই জলসা থেকে বাড়ি যেতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, তোদেরকে মউত হবে। পৃথিবীর সব জাতিকে আল্লাহ মৃত্যু বানাবে, মুর্দা বানাবে। জিন্দাকে আল্লাহ ইচ্ছা করলে মুর্দা বানাতে পারে, আবার মুর্দাকে আল্লাহ ইচ্ছা করলে জিন্দা বানাতে পারে। জোরে বলেন সুবহান আল্লাহ। তো সেই আল্লাহর ইচ্ছা আমরা বেঁচে আছি। ভাই আমার দোস্তেরা, খুব সংক্ষেপ আলোচনা, আমি ভালোবাস করতে পারবো না, সেই শক্তি সে ক্ষমতা আমার নেই। আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আলেম ওলামাদের দোয়া, আপনাদের নেক দোয়া, বাকি মর্জি মোবারক আল্লাহর। যদি আল্লাহ কিছু বলার তৌফিক দান করে তাহলে আপনাদের খিদমতে আলোচনা করে আপনাদের থেকে দোয়া নিয়ে বাড়ি যাব, ঘরে যাব। একমাত্র দোয়ার কাঙাল হয়ে এসেছি ভাই, দোয়ার কাঙাল। আমার নবী দোয়া করেছে, আমরাও দোয়া করব। দোয়া সকল এবাদাতের মগজ হলো দোয়া। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা বলবেন দয়া বড় না দোয়া বড়? ভাই জি, দোয়া বড়। একটু ভালো করে গবেষণা করেন, আল্লাহ পাকের আমরা যে দোয়া করি দোয়াটা বড় না দয়াটা বড়? আপনি ধরে নেন আপনার বাড়ি একটা ভিক্ষুক এসেছে, ছায়েল এসেছে, এসে বলছে বাবা আল্লাহর হস্তে কিছু দেন, আমি বড় ফোকার্ত তৃষ্ণার্ত। আপনি একটা টাকা দিলেন, আল্লাহর দরবারে দোয়া করতে করতে ফকির সাহেব চলে যাবে। আপনি না দিলে যদি বলেন ভাই মাফ করেন আজকে নেই, ও দোয়া করবে না। তাহলে আপনি দয়া করেছেন, তিনি দোয়া করেছেন, তো দয়াটাই সব থেকে বড় জিনিস। আল্লাহ করে সকলে আল্লাহর দয়ায়, আল্লাহর সাহায্যে, আল্লাহর হুকুমে আমরা বেঁচে আছি। এই বেঁচে থাকা জীবনে আমার রসুল পাকের মজলিসে এসে বসেছে, এটা কম কথা? এটা কম গর্ব নয়। আসুন, আল্লাহ রসুল কোন রসুল, কোন নবী, কোন নবীর মজলিসে আমরা বসেছি? আল্লাহ রসুলের সাহাবারা বসে আছে, আল্লাহ রসুলের দরবারে সাহাবা হুজুররা, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, আপনি কি একটু বলবেন আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টির রহস্যটা একটু, সৃষ্টির গবেষণা একটু কথাটা বলেন, আল্লাহ পাক আপনাকে কি কিভাবে সৃষ্টি করেছেন? আর আপনি আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু, আপনার সাথে আল্লাহর কি যোগাযোগ একটু বলবে? আল্লাহ রসুল বলছে সাহাবারা শোনো, সর্বপ্রথম আমি রসুলুল্লাহ, আমার নূর কি, আমার জ্যোতি কি আল্লাহ সৃষ্টি করেছে? জোরে বলুন সুবহান আল্লাহ। তখন আমি দুনিয়ায় আসেননি, আমার নূরকে সৃষ্টি করে সর্বপ্রথম আমি রসুলুল্লাহ সৃষ্টি করার পরে তবে না সাইয়েদেনা আদম আলাইহিসসালাম থেকে নিয়ে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে, সব কিছু আমার পরে আমি রসুলুল্লাহ আমার আগে সৃষ্টি করেছে। আল্লাহ নবীর সাহাবিরা শুনছেন, আমার রসুল হলো বক্তা, সাহাবিরা শ্রোতা, কি কপা, কেমন নবী, একটু আগে যাই। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, বাড়ি থেকে মসজিদে নববী শরীফে যাচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হুজুর আজকে একটু নামাজ ছেড়ে সকাল সকাল আমার ঘরে আসবে, একটু কাজ আছে। কি গো, আমার আপনার ঘরের বিবিরা যদি জিজ্ঞাসা করে বাজারে যাচ্ছে একটু তাড়াতাড়ি ফিরে এসো, কেন কৈফিয়াত করি? কেন, তুমি ঘরের মানুষ ঘরে থাকবে, আমরা পুরুষ মানুষ সবসময় ঘরে থাকলে চলে? ও বাজারে যাবে 2-4 ঘন্টা থাকবে, আর মসজিদে গেলে খালি ঘড়ি পানে দেখবে, হুজুর এই মোয়াজ্জিন তকবীর দাও টাইম হয়ে গেছে, ও মুঠে দাঁড়াবে না,
ও বাজারে গিয়ে দু চার ঘন্টা কাটাচ্ছে, কথা বুঝছেন? এই বাবা আমি ঠিক বলছি না ভুল বলছি? বাজারে দু চার ঘন্টা, বিবি বলছে সকাল সকাল এসো, কেন কি জন্যে? কই পিয়া তোমার রসুল বলছে না চাইসা, ঠিক আছে ইনশাল্লাহ। নামাজ কালাম শেষ করে আমার রসুল সাহাবা হুজুরদের বললেন, বাবা তোমরা সব ঘরে যাও, বিবিদের ঘরে যাও, বাচ্চাদের কাছে যাও, আমি রসুলুল্লাহ একটু ঘরে যাব, কাজ আছে, তোমাদের আম্মা জান আজকে সকাল সকাল আমাকে বাড়ি যেতে বলেছে, যাও। রসুলের কথা একটাও সাহাবি অমাত করলেন, সবাই যে যার ঘরে গেলেন, আমার রসুল রসুলের ঘরে গেলেন। আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছে, আয়েশা কি বলবে আমাকে বাড়ি আসতে বললে সকাল সকাল? হুজুর কথা আছে বলো, আল্লাহ রসুল ঘরে আসে, আম্মা জান আয়েশা ঘরের জানালা দরজা সব বন্ধ করছে, আমার নবীর কি হচ্ছে আয়েশা? ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ, আপনি মদিনার মানুষদের বলে দিলেন, মহিলাদের জানিয়ে দিলেন, মশলা ফতোয়া লেওয়ার জন্যে তারা আমার কাছে দিনের ভাগে আসে, দিনের বেলা আসে। ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ, আমি দিনের বেলা মশলা ফতোয়া দিতে গিয়ে আমি আয়েশার পরনের শাড়িটা ছিঁড়ে দড়ি দড়ি হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমি ওদের সামনে যদি আমার পরনের কাপড়টা সেলাই করি আপনার ইজ্জতে আঘাত লাগবে, আপনার ইজ্জতে আঘাত দেওয়া হবে, আপনার আদর্শ খণ্ড করা হবে। ইয়া রসুলাল্লাহ, তারা বলবে দেখো মুহাম্মাদের স্ত্রী আয়েশা ছেঁড়া কাপড় সেলাই করছে। ইয়া রসুলাল্লাহ, আপনার কষ্ট লাগবে শুনলে, তাই আমি আয়েশা দিনের ভাগে সেলাই করতে পারি না, রাতের ভাগে সেলাই করব, আমার ঘরটা বড় অন্ধ। আমার রসুল বলছেন আয়েশা দাও দাও, একটা পাত্র দাও, একটা শিশিরি দাও, মদিনার বাজারে গিয়ে দেখি একটা কেরাসিন ব্যবস্থা করা যায় কিনা, কেরাসিন পাওয়া যায় কিনা। ইয়া রসুলাল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি মেয়ে ছেলে আয়েশার জন্যে আপনাকে ঋণী হতে হবে না, দেনাদার হতে হবে না, একবার জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ।